হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে রবি সিমের পিন এবং পাককোড বের করবেন। আপনারা অনেকেই কিন্তু ভুলে যান আপনাদের পাককোডটা, তো যে কারণে আপনার সিমটা অনেক অনেক সময় লক হয়ে যায়, সেই লকটা আপনারা খুলতে পারেন না। তো এর জন্য আপনারা কি করবেন, তো প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে আপনার মাই রবি অ্যাপটা নামিয়ে নেবেন, ঠিক আছে? এটা আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তারপর আপনি বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পর এই অ্যাপটাতে প্রবেশ করেন। তো আমরা অ্যাপটাতে প্রবেশ করলাম, করার পর এখানে দেখবেন যে থ্রি ডট আছে, এখানে থ্রি ডট মেনু বার বা মোর লেখা আছে, তো এটার উপর ক্লিক করেন। তারপর এমন একটি পেজ খুলে যাবে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন, এখানে আপনি দেখতে পারবেন যে পিন অ্যান্ড পাককোড নামের একটি সেকশন আছে, এটার উপর ক্লিক করেন। তো এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রবি সিমের পিন কোড দেখাবে এবং পাককোডও আপনার দেখিয়ে দেবে, আপনার সিমের পাককোডটা, ঠিক আছে? এটা কিন্তু খুবই গোপন নাম্বার, এটা অন্য কাউকে শেয়ার করবেন না। আর যদি কখনো সিমটা লক লেগে যায় তাহলে এই পাককোড দিয়ে আপনার সিমটা আনলক করতে পারবেন, অর্থাৎ আনব্লক করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা হয়ে যাবে। খোদা হাফেজ।